পাপাত্তা শয়তানের কাহিনী শেষ খণ্ড। এক নজরে এবারের কন্টেন্ট। আদম হাওয়ার বিয়েতে কাজী হিসেবে ছিল ফেরেশতারা। ইবলিস শয়তান ইসমে আজম জানত এবং তা পাঠ করে বেহেস্তের দরজা পর্যন্ত এসে ঘাপটি মেরে বসে থাকত আদমকে ফাঁদে ফেলার আশায়। ইবলিস শয়তান উপায়ন্তর না দেখে একটি সাপকে ইসমে আজম শিখিয়ে দেওয়ার বিনিময়ে বেহেস্তে প্রবেশ করিয়ে দিতে রাজি করায়। ইবলিস আল্লাহ কর্তৃক বিতাড়িত হবার পরও সাপের মুখে করে বেহেস্তে প্রবেশ করতে সক্ষম হয়। হাওয়াকে বশ করার মাধ্যমে সর্বপ্রথম নারী জাতিকে পটানোর অর্জনও ইবলিস শয়তানের। হাওয়াকে গন্ধম ফল খাওয়ানোর পরে তাকে ব্যবহার করে আদমকেও গন্ধম খাওয়ায় ইবলিস শয়তান। প্রিয় ভিউয়ার্স, এনশিয়েন্ট ডাস্টের ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধর্ম, ইতিহাস, মিথোলজি ও জানা অজানা রহস্যময় বিষয় নিয়ে নিয়মিত কন্টেন্ট দেখার জন্য ইসলামিক মিথ পর্ব 9.2 পাপাত্তা শয়তানের কাহিনী শেষ খণ্ড। হযরত আদম আলাইহিস সালাম বেহেস্তের পরম সুখের মধ্যে থেকেও সম্পূর্ণ একাকী বলে মনে কেমন যেন একটা অশান্তি অনুভব করছিলেন। তার সেই অশান্তি দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত আদমের বাম পাজরের একটা হাড় থেকে একজন স্ত্রীলোক সৃষ্টি করে হযরত আদমের সঙ্গিনী করে দিলেন এবং তার নাম রাখলেন হাওয়া। আল্লাহর আদেশে ফেরেশতাগণ হযরত আদমের সাথে হযরত হাওয়ার বিয়ে পড়িয়ে দিলেন। অতঃপর তারা স্বামী স্ত্রী মিলে পরম সুখে বেহেস্তে বাস করতে লাগলেন। আল্লাহ তাআলা হযরত আদম ও হযরত হাওয়াকে বললেন যে তোমাদের জন্য বেহেস্তে অসংখ্য নিয়ামত, হাজার হাজার ফল ও খাদ্য রয়েছে, যখন যেটা তোমাদের ইচ্ছে হয় খাও, কিন্তু সাবধান, ওই গন্ধম গাছের ফল কখনো খেও না, এমনকি ওই গাছের নিকটে পর্যন্ত যেও না। যদি তোমরা আমার আদেশ অমান্য করে ওই ফল খাও তবে তোমরা কঠিন গুনাহগার হয়ে পড়বে। নিশ্চয় তোমাদের জন্য যা কল্যাণকর তা আমি নির্ধারণ করেছি এবং যা কল্যাণকর নয় তা নিষেধ করে দিয়েছি। হযরত আদম ও হযরত হাওয়া আল্লাহর আদেশ পালন করার প্রতিশ্রুতি দিয়ে পরম সুখে বেহেস্তে বাস করতে লাগলেন। এদিকে ইবলিস তথা আজাজিল বেহেস্ত হতে বিতাড়িত হয়ে ভাবতে লাগলো যে আদমের জন্যই আমাকে বেহেস্ত হতে চিরতরে বিদায় নিতে হলো, অতএব আদমকে কিভাবে বেহেস্ত থেকে বের করা যায়। ইবলিসের ইসমে আজম জানা ছিল, সে তা পাঠ করে সপ্তম আকাশ পার হয়ে একেবারে বেহেস্তের দরজায় এসে উপস্থিত হলো। তারপর সে ভাবতে লাগলো যে কিভাবে বেহেস্তে প্রবেশ করা যায়। একবার কোনো রকমে বেহেস্তে প্রবেশ করতে পারলে চেষ্টা করে দেখা যেত, কিন্তু বেহেস্তে প্রবেশ করতে না পারলে তো কোনো উপায়ই করা যাবে না। বেহেস্তে প্রবেশ করার উপায়ই বা কি? সে বেহেস্তের দরজার সামনে বসে একাগ্র চিত্তে ইসমে আজম পাঠ করতে লাগলো। ইতিমধ্যে একটি ময়ূর বেহেস্তের দরজার সামনে এসে ইবলিসকে সেখানে বসে ইসমে আজম পাঠ করতে দেখে জিজ্ঞেস করলো, তুমি কে? সে উত্তর দিল যে আমি আল্লাহর ফেরেশতাদেরই একজন। ময়ূর তাকে পুনরায় জিজ্ঞেস করলো যে তুমি এখানে কেন বসে আছো? ইবলিস উত্তর দিল, আমি একবার বেহেস্তে যেয়ে এর সৌন্দর্য দেখতে বড় আশা করছি, তুমি আমাকে বেহেস্তের মধ্যে নিয়ে যেতে পারো কি? ময়ূর বলল যে বাইরে থেকে কাউকে বেহেস্তের ভিতরে নিয়ে যাবার অনুমতি দেন নাই আল্লাহ। ইবলিস একটু অনুনয়ের সুরেই বলল যে যদি তুমি আমাকে কোনোভাবে একবার বেহেস্তের মধ্যে নিয়ে যেতে পারো তবে তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব যার দ্বারা তুমি তিনটি বিষয়ে উপকৃত হবে। প্রথমত, তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কখনো তোমার মৃত্যু হবে না। তৃতীয়ত, তুমি চিরদিন বেহেস্তে থাকতে পারবে। ময়ূর বলল, আমি তো তোমাকে বেহেস্তে নিয়ে যেতে পারবো না, তবে সর্প নামে আমার একজন বন্ধু আছে, আমি তাকে বলে দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। ময়ূর যে সাপকে সব কথা বললে সাপ এসে দেখতে পেল যে ইবলিস বেহেস্তের দরজার সামনে বসে ইসমে আজম পাঠ করছে। সে জিজ্ঞেস করলো যে তুমি কে এবং কোথা থেকে এসেছো? তুমি ইসমে আজম শিখলে কোথা থেকে? দয়া করে আমাকে এই প্রার্থনা শিক্ষা দাও। ইবলিস উত্তর দিল যে আমি তোমাকে ইসমে আজম শিখাতে পারি যদি তুমি আমাকে একবার বেহেস্তে নিয়ে যেতে পারো। আমার মনে বড় আশা যে একবার বেহেস্ত দর্শন করি। সাপ উত্তর দিল, বেহেস্তের মধ্যে বাইরের কাউকে নিয়ে যাবার কোনো উপায় নেই, সরাসরি আল্লাহর নিষেধ আছে। ইবলিস বলল যে সেজন্য তোমাকে কোনো চিন্তাই করতে হবে না, আমি বেহেস্তে অবতরণ করতে চাই না, তুমি আমাকে তোমার মুখের ভিতর করে নিয়ে যাও, আমি ওখানে বসেই একবার বেহেস্ত দর্শন করে আসব। সাপ এই কথায় সম্মত হলো। তারপর ইবলিস সাপের মুখে বসে বেহেস্তে প্রবেশ করলো। বেহেস্তে ঢুকে ইবলিস সাপকে বলল, যে গাছের ফল খেতে আল্লাহ তাআলা হযরত আদমকে নিষেধ করেছেন, তুমি দয়া করে আমাকে সেই গাছের কাছে নিয়ে চলো।
সাপ ইবলিসকে গন্ধম গাছের কাছে নিয়ে গেলে ইবলিস তৎক্ষণাৎ সাপের মুখ হতে বের হয়ে গন্ধম গাছের নিচে বসে করুণ সুরে কান্না করতে লাগলো। হযরত হাওয়া তার কান্না শুনে দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কে এবং কেন এমন করুণ সুরে কান্না করছো? ইবলিস উত্তর দিল যে, আমি আল্লাহর ফেরেশতাদেরই একজন। তোমাদের বিপদের কথা জেনে স্থির থাকতে না পেরে তোমাদের দুঃখের জন্যই আমি কান্না করছি। হযরত হাওয়া তাকে জিজ্ঞেস করলেন, আমাদের তো কোনো দুঃখ নেই, আমরা পরম সুখেই আছি, আমাদের কি বিপদের কথা শুনে তুমি কান্না করছো? ইবলিস সে কথার উত্তর না দিয়ে গন্ধম কাছে চড়ে গন্ধম খেতে লাগলো এবং আপন মনেই যেন বলতে লাগলো, আহা কি মজা, এমন সুন্দর স্বাদের জিনিস হতে আল্লাহ এদেরকে বঞ্চিত রেখেছেন। আমি বেহেস্তের সব ফলই খেয়েছি, কিন্তু এত সুস্বাদু ফলের মতো কোনোটাই নয়। অথচ এই ফল খেতে আল্লাহ তাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ এদের প্রতি কি নিষ্ঠুর আচরণ করেছেন। ইবলিসের কথা শুনে হযরত হাওয়া শিহরিয়ে উঠলেন এবং বললেন, কি বললে? শীঘ্র তওবা করো, এমন কথা আর কখনো মুখে এনো না, আল্লাহ হচ্ছেন পরম দয়ালু, তাকে নিষ্ঠুর বলতে নাই। ইবলিস বলল, 100 বার নিষ্ঠুর বলবো আল্লাহকে, তোমাদের প্রতি তিনি সত্যই বড় নিষ্ঠুর ব্যবহার করেছেন, তোমাদেরকে তিনি গন্ধম ফল খেতে নিষেধ করেছে কেন তা জানো কি? এর মধ্যে তার 2টি উদ্দেশ্য আছে। প্রথমত, বেহেস্তের সবচেয়ে উৎকৃষ্ট ফল হতে তোমাদেরকে বঞ্চিত রাখা, আর দ্বিতীয় উদ্দেশ্য তো আরো ভয়ানক, সে কথা মনে করি আমার অন্তর কেবল থেকে থেকে কান্না করে যাচ্ছে। হযরত হাওয়া খুব তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিলেন, তোমার কথা আমি মোটেই বিশ্বাস করি না, যিনি আমাদেরকে এত সুখ শান্তি দান করেছেন তিনি কখনো আমাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতে পারেন না। ইবলিস বলল, তুমি নিতান্ত একটি বোকা মেয়ে, আল্লাহর মক্কর তুমি কি বুঝবে, বুঝতে পারলে আর আমার কথা অবিশ্বাস করতে না। হযরত হাওয়া এবার বেশ রাগের সাথেই বললেন, তুমি দূর হও এখান থেকে, নিশ্চয় তোমার কোনো কুমতলব আছে। ইবলিস খুব দুঃখিত হওয়ার ভান করে বলল, আমি এখনই দূর হয়ে যাচ্ছি, আমার এমন কি গরজ পড়েছে যে তোমাদের ভুল ভাঙিয়ে সঠিক জিনিসের সন্ধান দেয়া? যারা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না তাদের জন্য দুঃখ করা বৃথা। যাক, যখন দেখবে যে আল্লাহ তোমাদেরকে বেহেস্ত হতে বের করে 1000 মাইল নিচে ফেলে দিবে, তখন বুঝবে আমার কথা সত্য কি মিথ্যে, কিন্তু তখন আজ আর কেঁদেও কোনো প্রতিকার করতে পারবে না। সেজন্যই তো সময় থাকতে তোমাদেরকে সাবধান করতে এসেছিলাম, কিন্তু তুমি উল্টো বুঝলে, বেশ আমি চললাম। হযরত হাওয়া এবার একটু চঞ্চলা হয়ে বললেন, কি বললে? আল্লাহ আমাদেরকে বেহেস্ত হতে বের করে দুনিয়ায় ফেলে দিবেন, তুমি কেমন কথা বলছো? ইবলিস বলল, হ্যাঁ সত্যই তাই, আমার কি এমন প্রয়োজন বা পরিচয় আছে তোমাদের সাথে যে মিথ্যা বলবো? তবে তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে স্থির থাকতে না পেরে ছুটে এসেছিলাম তোমাদেরকে সতর্ক করতে, কারণ এখনো প্রতিকারের পথ আছে, পরে 1000 চেষ্টা করলেও কোনো প্রতিকার করা সম্ভব হবে না। তা তুমি যখন বিশ্বাসই করতে পারছো না আমার কথা, তখন থাক, আমি এখন যাই। হযরত হাওয়া আরেকটু চঞ্চলা হয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, কথাটা একটু খুলে বলো, তুমি এসব কথা জানতে পারলে কিভাবে? ইবলিস বলল, আমি তো আল্লাহর আরশ এবং লাউহে মাহফুজ পর্যন্ত যাতায়াত করি, লাউহে মাহফুজে স্পষ্ট এ কথা লেখা রয়েছে, আমি স্বচক্ষে দেখেছি। হযরত হাওয়া আবার বললেন, এ কথা আমার মোটেই বিশ্বাস হয় না। ইবলিস অভিমানের সুরে বলল, বেশ তাতে আমার কি বিশ্বাস হয় না, তবে আবার দাঁড়াতে বললে কেন, আমি এখন যাই। আচ্ছা বলতে পারো কি যে আল্লাহ তোমাদেরকে গাছের ফল খেতে নিষেধ করেছেন কেন? হযরত হাওয়া বললেন, তা তো জানি না, আর তা জানার দরকারই বা কি, তিনি নিষেধ করেছেন আমরা খাবো না, ওই এক গাছের ফল না খেলে কি আর আমাদের চলবে না নাকি? ইবলিস এবার হো হো করে হাসতে লাগলো। হযরত হাওয়া জিজ্ঞেস করলেন, হাসছো কেন? ইবলিস উত্তর দিল, হাসছি কি আর সাধে, তোমার কথা শুনে যে হাসি চেপে রাখা যায় না, এত বোকা তোমরা, আল্লাহ নিষেধ করলেন আর তোমরা অমনি মেনে নিলে, কারণটা তো জিজ্ঞেস করা দরকার। হযরত হাওয়া জিজ্ঞেস করলেন, তুমি এর কারণ জানো নাকি? ইবলিস বলল, আমরা ফেরেশতা, আমাদের অগোচরে কি আছে, আমরা তো সবাই গন্ধম ফল খাই। এই বলে সে আরেকটি গন্ধম ফল ছিঁড়ে খেতে খেতে বলল, আল্লাহ আমাদেরকে তো এটা খেতে নিষেধ করেননি, আর নিষেধ করলেও আমরা কেউই তা মানতাম না। হযরত হাওয়া বললেন, সে কারণটা আমাকে বলবে? ইবলিস আবার অভিমানের সুরে বলল, বলতেই তো এসেছিলাম, কিন্তু তোমার যখন বিশ্বাস হয় না তখন বলে কি লাভ আর না বলে কি লাভ। হযরত হাওয়া বললেন, না
তুমি বলো, আমি কারণটা জানতে চাই। ইবলিস এবার খুশি হয়ে বলল যে একবার গন্ধম ফল খাবে আল্লাহ ইচ্ছা করলেও তাকে আর বেহেশত থেকে বের করে দিতে পারবেন না, এটা আল্লাহরই নিয়ম। এই যে আমরা গন্ধম ফল খাই বলে চিরকাল ধরে বেহেশতে আছি এবং চিরকাল ধরেই থাকবো, তিনি ইচ্ছা করলেও আমাদেরকে কখনোই বেহেশত থেকে বের করে দিতে পারবেন না। তার নিজের আইন, তা তিনি নিজেই ভাঙতে পারবেন না। তোমাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়ার ইচ্ছা থাকাতেই তিনি তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন। এখন যদি তোমরা গন্ধম খেয়ে ফেলো তবে আল্লাহ একটু অসন্তুষ্ট হবেন বটে, কিন্তু তোমাদেরকে আর তাড়িয়ে দিতে পারবেন না বেহেশত থেকে। হযরত হাওয়া এবার একটু চিন্তিত হয়ে বললেন, তাহলে আমরা এখন কি করব? ইবলিস বলল, কেই আর করবে, আগে নিজের মনের সাথে বোঝাপড়া করে দেখো, তোমরা বেহেশত থাকতে চাও নাকি বেহেশত ছাড়তে চাও। যদি বেহেশত ছেড়ে যেতে কোনো আপত্তি না থাকে তবে আর মিছামিছি আল্লাহর হুকুম অমান্য করো না, আর যদি বেহেশতে থাকতেই চাও তাহলে এ ফল তোমাদেরকে খেতেই হবে, তাও আবার দেরি করা চলবে না, কারণ খুব সম্ভব যে দুই একদিনের মধ্যেই তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার হুকুম দেয়া হবে, আর একবার হুকুম হয়ে গেলে আর হাজার আপত্তি করেও লাভ হবে না। হযরত হাওয়া বললেন, এমন পরম সুখের স্থানেই বেহেশত, এই জায়গা কি স্বেচ্ছায় কেউ ছাড়তে চায়? শয়তান বলল, যদি তাই মনে করো তবে আর দেরি করো না, কোনো দেরি করো না, ইতস্তত না করে একটি ফল এক্ষুনি খেয়ে ফেলো, এই নাও, দেরি করো না। হযরত হাওয়া হাত বাড়িয়ে ইবলিসের হাত থেকে গন্ধম ফল নিয়ে তখনই খেয়ে বললেন, বাহ, সত্যিই তো বড় সুস্বাদু ফল। ইবলিস তখন খুশি হয়ে আরেকটি গন্ধম ফল হযরত হাওয়ার হাতে দিয়ে বলল, তুমি শীঘ্র যে এটি তোমার স্বামীকে খেতে দাও, তিনি আপত্তি করলে তুমি যেভাবেই হোক তাকে বুঝিয়ে সুজিয়ে এটি খাইয়ে দিবে, নতুবা তোমাদের আরো বেশি অসুবিধা হবে। হযরত হাওয়া জিজ্ঞেস করলেন, আবার কি অসুবিধা হবে? ইবলিস হেসে বলল, তাও বুঝতে পারছো না, তুমি দেখছি যে একেবারেই বোকামে, তুমি তো ফল খেলে, এখন তুমি চিরদিন থাকবে বেহেশতে, আর তোমার স্বামী যদি না খান তবে তিনি যাবেন দুনিয়াতে, সুতরাং তোমাদের উভয়ের মধ্যে হবে বিচ্ছেদ, আর কোনোদিনই স্বামীর দেখা পাবে না। তুমি কি চাও যে তোমরা পরস্পর চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও? হযরত হাওয়া বললেন, কখনোই নয়, চিরদিন তো দূরের কথা, তাকে ছাড়া যে আমি একদিনও বাঁচবো না। ইবলিস বলল, তবে দেখো, তিনি খেতে না চাইলেও তাকে যে কোনো উপায়ে খাওয়ানো তোমার সবচেয়ে বড় কর্তব্য হয়ে পড়েছে, অতএব তাড়াতাড়ি চলে যাও। আরেকটি কথা, তুমি গন্ধম খেয়েছো আর তোমার স্বামী খায় নাই, এই কথা যেই মাত্র আল্লাহ জানতে পারবেন তৎক্ষণাৎ তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে দিবেন, কোনো সুযোগই দেবেন না, কাজেই তোমার গন্ধম খাওয়ার কথা আল্লাহ জানার আগেই যেন তোমার স্বামীকে খাওয়াতে পারো, নতুবা যে কোনো মুহূর্তে তোমাদের বিচ্ছেদ ঘটতে পারে, যত দেরি হবে ততই বিপদের আশঙ্কা বেশি, যাও, শীঘ্র যাও, আর দেরি করো না। ইবলিস এবার সাফল্যের হাসি হেসে গাছ হতে নেমে অদৃশ্য হয়ে হযরত হাওয়ার মস্তিষ্কে প্রবেশ করলো। হযরত হাওয়া দৌড়িয়ে গেলেন স্বামীর কাছে তাকে গন্ধম ফল খাওয়াতে। হযরত আদম সবেমাত্র আল্লাহর ইবাদত শেষ করে পিছনের দিকে তাকিয়েছেন, অমনি দেখতে পেলেন যে হযরত হাওয়া একটি গন্ধম ফল হাতে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছেন। তার হাতে গন্ধম ফল দেখেই হযরত আদম শিরিয়ে উঠলেন ভয়ে। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, এ কি হাওয়া, তোমার হাতে গন্ধম ফল দেখছি যে, তুমি আল্লাহর আদেশ অমান্য করে এটা খাও নাই তো? হযরত হাওয়া একটু কুণ্ঠার সাথেই স্বীকার করলেন, হ্যাঁ, আমি খেয়েছি। হযরত আদম এ কথা শোনা মাত্রই যেন আকাশ হতে একেবারে পাতালে পড়লেন। তিনি ভয়ে বললেন, সর্বনাশ করেছো, কেন তোমার এমন কুমতি হলো? হযরত হাওয়া ইবলিসের শিখানো কথাগুলো অবিকল বলে স্বামীকেও গন্ধম ফল খাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতে লাগলেন। কিন্তু হযরত আদম যখন কিছুতেই গন্ধম খেতে রাজি হলেন না, তখন হযরত হাওয়া কাঁদো কাঁদো স্বরে বললেন, বুঝলাম, আপনি আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন না, যদি সেরকম ভালোবাসতেন তাহলে আমাদের বিচ্ছেদ অনিবার্য জেনে ফল খেতে আপত্তি করতেন না। হযরত আদম বললেন, তোমার এসব কথার এক বর্ণও সত্য নয়, নিশ্চয় তুমি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর আদেশ অমান্য করেছো। এখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব, কেমন করে তাকে আমি মুখ দেখাবো, হায় হায়, আমাদের কি উপায় হবে? হযরত আদম আত্মসম্বরণ করতে না পেরে কেঁদে ফেললেন। তিনি তৎক্ষণাৎ সেজদায় পড়ে হযরত হাওয়ার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। এভাবে তার প্রায় সারা রাত কেটে গেল।
হযরত হাওয়ার মস্তিষ্কে তখন পাপাত্মা শয়তান স্থায়ী আসন গেড়ে বসেছে। সে তাকে নানাভাবে উত্তেজিত করতে লাগলো। হযরত আদমকে গন্ধম ফল খাওয়ানোর জন্য বিভিন্ন প্ররোচনা দিতে লাগলো। তাই হযরত হাওয়া কেবল চিন্তা করতে লাগলেন যে কিভাবে স্বামীকে গন্ধম ফল খাওয়ানো যায়। অবশেষে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তিনি গন্ধম ফলের রস দ্বারা এক গ্লাস শরবত তৈরি করলেন স্বামীর জন্য। হযরত আদম সারা রাত সেজদায় পড়ে বিবি হাওয়ার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়লেন। তখন বিবি হাওয়া তার চিরাচরিত প্রথা অনুযায়ী শরবতের গ্লাস নিয়ে স্বামীর নিকট উপস্থিত হলেন। হযরত আদম স্ত্রীর হাত থেকে গ্লাসটি হাত বাড়িয়ে নিয়ে কোনো কথা জিজ্ঞেস না করেই শরবতটুকু পান করলেন। ঠিক সে সময় তাদের দুজনের শরীর থেকে বেহেশতি লেবাস আপনা আপনি খসে পড়ল। তারা প্রাণপণ চেষ্টা করেও সেই লেবাস আর শরীরে আটকিয়ে রাখতে পারলেন না। তারা নিজেদের উলঙ্গ শরীর দেখে অত্যন্ত লজ্জিত হয়ে দুই হাতে লজ্জাস্থান থাকার চেষ্টা করতে লাগলেন। অবশেষে আদম তিনটি ও হযরত হাওয়া পাঁচটি গাছের পাতা দিয়ে কোনো রকমে লজ্জাস্থান ঢেকে নিলেন। সহসা বজ্রগম্ভীর স্বরে আল্লাহর বাণী ভেসে আসল, হে আদম হাওয়া, তোমরা আমার সুস্পষ্ট আদেশ অমান্য করেছ। তোমরা আর বেহেস্তে থাকার উপযুক্ত নও। ফেরেশতাগণ এখনই তোমাদেরকে দুনিয়ায় নিক্ষেপ করে আসবে। সেখানে তোমরা কঠোর পরিশ্রম করে অতি দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করবে। হযরত আদম ও হাওয়া শয়তানের প্ররোচনায় আল্লাহর আদেশ অমান্য করে দুনিয়ায় নিক্ষিপ্ত হলেন। পাপাত্মা ইবলিস হযরত হাওয়াকে ধোকা দিয়ে সর্বপ্রথম জয়ী হলো।